গাজর দিয়ে তৈরি খুব কমন একটা ডেজার্ট আইটেম হল গাজরের হালুয়া প্রায় প্রত্যেক বাড়িতেই এই গাজরের হালুয়া তৈরি হয়ে থাকে আজকে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য প্রথমে গাজর গ্রেট করে নিয়েছি এরপর একটা বোলে দিয়ে দিলাম হাফ লিটার দুধ মিডিয়াম আছে দুধ ফুটে উঠলে আজ বন্ধ করে দেবো এবার একটা প্যানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি মিডিয়াম আছে ঘি কিছুটা মেল্ট হয়ে এলে তখন এর মধ্যে গ্রেড করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম খুন্তির সাহায্যে এবার বেশ কিছুক্ষণ সময় ধরে এই গাজর নাড়াচাড়া করতে হবে মিডিয়াম আছে প্রায় চার মিনিট সময় ধরে এভাবে নাড়াচাড়া করার পর যখন গাজরের কালার চেঞ্জ হবে তখন এর মধ্যে আগে থাকতে ফুটিয়ে রাখা দুধ দিয়ে দিলাম আবার কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করতে হবে প্রায় পনেরো মিনিট এইভাবে গাজর নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে চার টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দেওয়া হয়েছে আবার ভালোভাবে খুন্তির সাহায্যে মিডিয়াম আছে নাড়াচাড়া করতে থাকব এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে দুধ গাজরের সঙ্গে মাখা মাখা হয়ে গেছে তখন আজ বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল গাজরের হালুয়া আর আমার তৈরি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর সুমিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন